वेलकम टू माय चैनल। आज के रेसिपी रुई पोस्त। प्रथमे आमरा माछगुलो भालो करे धुए नून हलुद माखिए अल्प भेजे नेब। मिक्सिंग बोले एक चामच पोस्त, हाफ चामच सर्षे, रसुन कुचि, आदा कुचि, चेरा काचा लंका আর সামান্য লবণ দেব যাতে সর্ষেটা তিতো না হয়। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে এলে জিরে ফোড়ন দেব। তারপর একে একে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। তারপর টুকরো করা টমেটো কুচি দিয়ে সামান্য নেড়ে সামান্য লবণ ছড়িয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর বেটে রাখা মিশ্রণটি ঢেলে দেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর 1 গ্লাস জল দিয়ে দেব। ঝোল ফুটে এলে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ দেব। ভালো করে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছের টুকরোগুলি দেব। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আজ কম করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে, দেখতেই পাচ্ছি গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এবার উপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম রুই পোস্ত।